হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আর এখন সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি, মানে এখন আর ভিডিও করার ঠিকঠাক টাইম পাচ্ছি না। যে সকাল থেকে ডেলি ব্লগ দেব কিন্তু একদম সময় হচ্ছে না, আর পেরেও উঠছি না, এতটা কাজের চাপ বেড়ে গেছে। আর গরমের সময় তো একটা না কাজ করতে পারছি না, আর ক্যামেরা সেট করে ভিডিও করাটা একদম সম্ভব হচ্ছে না। তা যখন সময় পাচ্ছি তখনই ভিডিও স্টার্ট করে দিচ্ছি। তা তোমরা সকলে কেমন আছো? খুব ভালো আছে নিশ্চয়ই? আমরাও সকলে খুব ভালো আছি। আর সন্ধ্যের টাইমটা একটু রেস্ট নেওয়ার চেষ্টা করি, মানে আমি সকালে না রাতে রান্নাটাও করে রাখি, কিন্তু আজকে একদম সম্ভব হয়নি, এত কাজ ছিল এত কাজ ছিল। তা সেই জন্যে ছোট ছেলের অনেক দিনের ইচ্ছা চর্বি দিয়ে ঘুগনি খাবে, তা কড়াইটা সকালেই ভিজিয়েছিলাম। আমি ভাবলাম যদি কড়াইটা নরম হয়ে যায় সন্ধ্যের মধ্যে তাহলে করব ঘুগনি, আর না হলে কালকে সকালে করে রাখলে রাত্রির অবধি হয়ে যাবে। আর আমি একটু ঘুগনি করলে বেশি করেই করি, তা সেই জন্য চর্বি দিয়ে ঘুগনিটা করব। আর তার মাঝে হচ্ছে আমার বর আবার আমার আড়া কাজ বাড়া বলতে পারো, রোজই ওর মটন হলে খুব ভালো হয়, আবার মটন নিয়ে এসছে, বলছে মটনটা রান্না করো আর ওটাও মানে আমরা সকলে খাবো। আর কালকে ওর একটা বন্ধু আছে, ফ্রেন্ডস অফিস ওর কলিগ, তার জন্য নিয়ে যাবে। সে মানে তার বাড়িতে মটন রান্না হয় না, তা সে খেতে ভালোবাসে, তা সেই জন্যে বললো তুমি রান্না করো আর কালকে তার জন্যে রুটি আর মটন করে দেবে। তাই হচ্ছে কথা। আর আমি কেন, আমি ভেবেছিলাম দুদিন পরেই চর্বি দিয়ে ঘুগনিটা করবো। আর দেখো আমাদের শুক্রবার থেকে এখানে নাম কীর্তন, মানে তোমরা জানো কি না জানি না, হরিনাম বসবে, মানে আমাদের পাড়াতে হরিনাম তিন দিন, মানে শুক্র শনি রবি নাম ভাগবে। আর ওই তিন দিন আমরা নিরামিষ খাই, তা সেই জন্যে ফ্রিজে ওই মানে মাছ মাংস থাকলে না কেমন একটা মানে আর স্বাদ থাকে না, অনেকদিন থাকলে একটা বিচ্ছিরি ভালো লাগে না। তা ওই জন্যই ভাবলাম আজকে ঘুগনিটা করে নিই আর কালকে মাছ করবো, আর মানে মঙ্গল বুধ বৃহস্পতিবারের মধ্যে সব শেষ হয়ে যাবে। তা কালকে তো মাছ করে ভেবেছিলাম, কিন্তু আজকে যদি বা মানুষ কোথায় ও বাড়ি গেছে, মানে দাঁড়াও কথা বলছি, কে এসছে দাঁড়াও একটুখানি দাঁড়াও। তা সেই জন্যে আস্তে আস্তে ফ্রিজটা খালি করে দেবো, কেননা রোববার অবধি আমাদের নিরামিষ, আর রোববার অবধি শেষ হয়ে গেলে মানে এইবার রোববার আবার ওর বাবা রবিবারে বাজার করবে, রবিবারে যেহেতু ওর ছুটি, রবিবারে বাজার করলে আবার ফ্রিজে ঢুকিয়ে দেবো, কিন্তু আমরা রবিবারে মাছ মাংস কিছুই খাবো না। ওই দিনকে আমাদের পান্তা খেতে হয়, না হলে লুচি পরোটা এটা খেতে পারো, কিন্তু ওই দিনকে আমাদের রান্না হয় না। নগর কীর্তন বেরোবে, তা সেই সব ভিডিও তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এবছরে আমার মানে আমার ননদের, ছোট ননদকে চেনে, ওর ছেলে নাম কীর্তন মানে নাম করবে, ও খুব ভালো কীর্তন গান করে, ও গান করবে। তা এখন আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি আর বর এসছে, আমি একটু অল্প একটু আদা রসুন ছাড়িয়েছিলাম, আর ও একটু বললাম ছাড়িয়ে দাও না, ভালো লাগছে না, সন্ধ্যের টাইমটা না একদম কাজ করতে ইচ্ছা করে না, মনে শুয়ে বসে থাকি সারাদিন কাজ করে, সন্ধ্যেটা মনে একটু ছুটির টাইম আমার, তাই না? তোমাদের কি হয়, তোমাদেরও কি তাই মনে হয়? আমার তো সন্ধ্যাটা মনে হয় মানে একটু শুয়ে মানে খাবার দাবার রেডি থাকে, তরকারিটা করা থাকে, খালি নটা বাজলেই রুটি পরোটা যা হয় সেটা করি, আর সেই জন্য সন্ধ্যাটা আমি একটু ছুটিতেই থাকতে ভালোবাসি, কিন্তু আজকে সেই ছুটিটাও পেলাম না। তা চলো এখন আমি ঘুগনি বসিয়েছি, আর বর আমার যেটা আড়া কাজ বাড়া মটন নিয়ে এসছে, আর মটন খেতে খুবই ভালো লাগে, কিন্তু খাওয়ার পর খুব ভয় মানে টেনশন হয় যে মনে হয় এমনিতেই তো মটুসুটু গলু গালু, তা আরও ওয়েটটা বেড়ে যাচ্ছে, আর মুখের সামনে খাবার থাকবে খাবো না তাকা কোনো হয় বলো, এই তো খাবার বয়স। তা মটন আবার মিস করা যাবে না, মটন বিরিয়ানি এগুলো মিস করার জিনিস নয়, তা সেই জন্যে তা চলো রান্নাঘরে যাই আর দেখাই আমার বর আগে আড়া কাজ বাড়া করেছে আর আমি কেমন ঘি মানে ঘুগনি আর চর্বি দিয়ে ঘুগনিটা করছি। তা চলে এলাম রান্নাঘরে, এই যে আমার ঘুগনি হচ্ছে চর্বি দিয়ে ঘুগনি আর মটন, মটনটা ভাবছি এখন করব ওনার সকালে করব, কেননা ও অফিস যাওয়ার সময় ওর বন্ধুর জন্য নিয়ে যাবে, আমি বলছি সকালে উঠে করে দেবো, বলছি অত সকালে উঠে তাড়াহুড়ো করে করতে হবে, এখনো ভাবছি কি করব, কেননা আজকে তো আমরা কেউ মটনটা করলে খাবো না, কালকে অবশ্য আজকে করে নিলে কালকে আবার ছুটি পাবো সকাল টাইমটা, মটন থাকলে শুধু ভাত বসাবো। তা আমার ঘুগনিটা হচ্ছে চর্বি দিয়ে ঘুগনি, আর মটনটা আবার ফ্রিজে রাখলে কি হয় বলতো, ছাড়াতে সকাল টাইমে হুড়ো হুটি করে খুবই অসুবিধা হয়, মানে সকাল টাইমে ফ্রিজ থেকে বের করে তা কিভাবে রাখবো ভাবছি। তা চলো একটু পরে আবার আসছি, ঘুগনিটা করে নি, সমস্ত কাজ হয়ে গেল, রাতের মতন ছুটি পেলাম, আর মনে হয় না কতদিন ছুটি পাইনি, কতদিন ছুটি পাইনি, আবার যদি বরকে বলি বলবে ছুটি পাওনি, সবাই বেরিয়ে এসছো ছুটি পাওনি, কত তোমার ছুটি দরকার,
আর কদিন পর আমাকে নাকি লম্বা ছুটি দেবে, আর সেই দিনটা তোমাদের অবশ্যই বলবো কেন আমাকে লম্বা ছুটি দেবে। তা চলো, এই দেখো আমার রান্না হয়ে গেছে, ঘুগনি ঘুগনিটা করা হয়ে গেল, আটা মেখে নিয়েছি। আর রাতে তো বর ভাত খায়, বরের ভাত আছে এই যে আটা মাখা। আর শেষ পর্যন্ত মানে মাংসটা কি করব সেটাই ভাবলাম, সকালেই করব। আর সকালে তো বললে অনেক সকালে উঠতে হবে, ফ্রিজ থেকে ছাড়বে না, তার সেই জন্য এখন আমরা তো জেগে আছি। এখন তো কটা বাজে, 9টা বাজে, ডিপ ফ্রিজে দিয়ে দিয়েছি। আর আমার ছেলে মানে 1টা 1.5টা অবধি জেগে থাকে, তা ওকে বলবো মানে রাত্রিবেলা শোয়ার আগে ও যখন শুতে যায় ওই ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে ওটা করে দিতে মাংসটাকে, তাহলে কোনো অসুবিধা নেই। লাস্টে ভেবে ভেবে এই বুদ্ধিটা বের করলাম যে অনেক সকালে যখন উঠতে হবে তা না হলে মানে 4টার সময় উঠে বের করতে হবে, সেই জন্য ভাবলাম ও যখন শুতে যাবে ওকে বলবো তুই ওটাকে ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে দিয়ে দিবি। তা এখন আমরা খেতে বসবো, আর আজকের মতন ভিডিওটা বাড়াচ্ছি না, ছোট্ট ভিডিও একটা তোমার সঙ্গে মানে শেয়ার করছি, তাহলে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আর যারা ভিডিও না দেখে কমেন্টস করছো প্লিজ এটা করো না, আমরা যাদের দেখতে ইচ্ছা করছে তারা দেখুক, আর যাদের দেখতে ইচ্ছা করছে না দেখো না, শুধু বন্ধুত্ব বাড়ানোর জন্যে করো না। আর বন্ধুত্ব করতে গেলেও অন্ত ম্যাক্সিমাম 1টা ভিডিও পুরো দেখে তারপরেই বন্ধু করো, নাহলে সেই বন্ধুত্বটা থাকছে না, তোমরা বেকার মানে কি বলবো, আর নিজের চ্যানেলটাও ক্ষতি করছো আমার চ্যানেলটাও ক্ষতি করছো। তাই এইটুখানি তোমাদের কাছে রিকোয়েস্ট, অন্তত 3-4 মিনিট 1টা ভিডিও দেখো, আর যারা এসেই কমেন্টস করবে বেরিয়ে যাচ্ছ প্লিজ এটা করো না, অনেক পরিশ্রম করতে হয় মানে সংসারে কাজ করে। তখন হয়তো তোমরা কেউ উপহাস্য করবে যে হ্যাঁ কত বড় চ্যানেল একদম, আরে আস্তে আস্তেই তো মানুষ বড় হবে, আর বড় হওয়ার আশাতেই তো আবার এসেছি, ঠিক আছে, বড় হই বা না হই বড় হওয়ার আশা বা ভালো ভিডিও পোস্ট করার জন্যেই আমরা ভিডিওগুলো করি। তা সেই জন্যেই বললাম, তোমরা অনেকেই আবার ব্যস্ত হয়ে যাচ্ছ দিদি আসছো না আসছো না, একটা টাইমের পর যেতে হয়, তাহলে আমি করে দিলাম তারপরেও তুমি বলবে তুমি আমার ফ্রেন্ড নয়, তুমি আমার করলে না, আমাকে সাবস্ক্রাইব করলে না, ওটা হয় মানে সঙ্গে সঙ্গে কেটে যাবে। আমি যদি 24 ঘন্টা পরে তোমাকে গিয়ে না ব্যাগ দিই সঙ্গে সঙ্গে কেটে যাবে, তাহলে ওরকম লাভ কী? আমি সমস্ত বন্ধুদের ব্যাগ দিই, এমনকি পুরো ভিডিও দেখেই ব্যাগ দিই, আর আমি সবাইকে লাইক করি কমেন্টস করি আর পুরো ভিডিও দেখি। তোমরা আমার উপর এইটুখানি বিশ্বাস রাখো আর আমাকে বন্ধু করো, আর কেউ না করলেও আমি সবাইকে ফুল ওয়াচ টাইম দিই, কেননা আমার ঘরের নেট, আমার কোনো প্রবলেম নেই, সেই জন্যে আমাকে একটু তোমরা বিশ্বাস করো আর বন্ধুত্বটা রাখার চেষ্টা করো। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, সকলে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর আমার পাশে থাকবে, থাকবে তো, সেই ভরসাতেই এতটা এগিয়েছি, তোমরা পাশে আছো, আর যারা নতুন বন্ধু হচ্ছে তারাও আমার পাশে থেকো। তাহলে গুড নাইট।